ক্লাসটি নিতে যাচ্ছি আজকের সেই ক্লাসটি হলো গণিত বিভাগের তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের নাম হলো কমপ্লেক্স নাম্বার অর্থাৎ বাংলা বলা হয় জটিল সংখ্যা তো শিক্ষার্থী বন্ধুরা আমার কলেজ ছাড়াও যে সকল ছাত্রছাত্রী যদি কেউ আমার কলেজটি দেখে থাকো যদি আমার পরিচয়টি দিচ্ছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক গণিত বিভাগ পশ্চিম সরদর্শ স্মৃতি বিএম ডিগ্রি কলেজ নেসরাবাদ প্রেস আমি তোমাদেরকে পশ্চিম সরদর্শ স্মৃতি কলেজের পক্ষ থেকে এবং আমার গণিত বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আমার এই চ্যাপ্টারের কয়েকটি প্রশ্ন আমি তুলে ধরছি এটি একটি অনলাইন ক্লাস এখানে আমি প্রথমেই আনব জটিল সংখ্যার আবিষ্কার কিভাবে হয়েছে এবং কোন বিজ্ঞানী এই জটিল সংখ্যার আবিষ্কার করেছে দুই নম্বরে জটিল সংখ্যা কি এটি আমি সংক্ষেপে বলার চেষ্টা করব তিন নম্বরে জটিল সংখ্যার ব্যবহার কোথায় হয় জটিল সংখ্যার ব্যবহার আমরা কোথায় পেয়ে থাকি তারপর চার নম্বরে জটিল সংখ্যা প্রতীক এই জটিল সংখ্যাকে কি প্রতীক দিয়ে আমরা ব্যবহার করি পাঁচ নম্বরে কাল্পনিক একক কি কাল্পনিক একক এরপরে ছয় নম্বরে আমি আরেকটি প্রশ্ন রেখেছি এর সুবিধা কি এই সুবিধাটা আমরা কোথায় কোথায় পেতে পারি কাজেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বলতে চাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি জটিল সংখ্যার আবিষ্কার করেছেন বিজ্ঞানী আলেকজান্দ্রিয়ার ফেরাম বিজ্ঞানী আলেকজান্দ্রিয়ার ফেরাম তিনি গ্রিক বিজ্ঞানী এবং একজন প্রকৌশলী তাহলে আমাদের কি পেলাম আমরা জটিল সংখ্যার আবিষ্কার প্রথম যে ধারণাটা দেন তার নাম হলো আলেকজান্দ্রিয়া ফেরাম তা আমাদের এক নম্বর প্রশ্নটি আমরা পেয়ে গেলাম যে আলেকজান্দ্রিয়া ফেরাম তিনি গ্রিক বিজ্ঞানী দুই নম্বর আসতেছে জটিল সংখ্যা কি জটিল সংখ্যা বলার আগে জটিল সংখ্যা বলার আগে আমাদের একটু বলতে হচ্ছে যে বাস্তব সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা দিতে হচ্ছে বাস্তব সংখ্যা কি মূলদ এবং অমূলদ সংখ্যা এই দুটির যে সংমিশ্রণের যে সেট হয় সেটি হলো বাস্তব সংখ্যা এখন তো এখানে বাস্তব সংখ্যার মধ্যে যে কোনো বাস্তব সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে সেখানে সেটি অঋণাত্মক অর্থাৎ ধনাত্মক আসে কিন্তু এমন কিছু সংখ্যা আছে যেগুলোকে বর্গ করলে সেগুলো ধনাত্মক হয় না ঋণাত্মক হয় যেমন আমি বলতে চাচ্ছি -1 -2 -3 রুটও বার আছে প্রত্যেকটা এই সংখ্যাগুলোকে যদি আমরা বর্গ করি তাহলে এই সংখ্যাগুলো ঋণাত্মক হয় ধনাত্মক হয় না এই সংখ্যাগুলো ব্যতীত সবগুলোই বর্গ করলে ধনাত্মক হয় অর্থাৎ সেগুলো বাস্তব সংখ্যা আর তার মধ্যে মূলদ এবং অমূলদ আছে বাস্তব সংখ্যার মধ্যে এখানে একমাত্র √-1 √-2 √-3 আপটু দিস ওয়েট এই সংখ্যাগুলোকে বর্গ করলে মাইনাস থেকে যায় কাজে এমন সংখ্যাগুলোকে আমরা জটিল সংখ্যা বলি কাজে আমরা মনে বুঝতে পেরেছি যে জটিল সংখ্যা কি তাহলে এই জটিল সংখ্যাকে আমরা কিভাবে আমরা এই জটিল সংখ্যার কি আমরা নিয়ে আসতে চাচ্ছি এখানে এটাকে মূলত যে মাধ্যমে আসে জটিল সংখ্যাটা যে সমীকরণের মাধ্যমে তার আমি একটু দিতে চাচ্ছি যেমন x² + 1 = 0 অথবা x² + 4 = 0 এখানে যে x² = -1 বা x² = -1 কে আমরা লিখতে পারি কি এই জটিল সংখ্যাকে যে প্রতীক দিয়ে ব্যবহার করা হয় সেটা হলো আই আই অর্থাৎ ইমাজিনারি ইংলিশে বলা হয় প্রথম অক্ষর আই i² = -1 এখান থেকে আমাদের অতএব i = √-1 আরো ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলো আমি যদি
তোমরা আপাতত মনে রাখবে যে i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, এই আইটি হলো জটিল সংখ্যার তো এখান থেকে তো এখানে আমরা আর সহজভাবে সমাধান করতে পারছি না, এইজন্য আমরা কিন্তু এটিকে x ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1 এরকম কিন্তু এখানেও সেই তোমার তো আরেকটি জিনিস হলো তাহলে জটিল সংখ্যার যে ব্যবহার এর এখানে আমরা কিন্তু আমি একটু লিখে দিয়েছি i ইকুয়াল টু মাইনাস i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 ঠিক আছে মাইনাস 1 i স্কয়ার ইকুয়াল টু মাইনাস মাইনাস 1 তো i কিউব কি হবে i কিউব হবে মাইনাস 1 ইনটু i তার মানে আমি সংকেত দেখাচ্ছি অর্থাৎ মাইনাস i কিউব i স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 হোল স্কয়ার অর্থাৎ 1 এভাবে আমরা কিন্তু গণিতের বইতে এই টার্মগুলো আমরা প্রয়োজন হবে এগুলো আমরা ব্যবহার করব তো আমি এবারে আসতে যাচ্ছি তাহলে জটিল সংখ্যা আমরা কি পেলাম জটিল সংখ্যা কি আমরা সেটা পেলাম জটিল সংখ্যার ব্যবহার গণিতের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হবে এছাড়াও আরো বিশেষ কিছু জায়গায় ব্যবহার হবে সেটি আমি আসতেছি তো আমি এবারে জটিল সংখ্যার প্রতীকটা আমি বলে দিলাম যে আই দিয়ে আমরা জটিল সংখ্যার প্রতীক আমরা ব্যবহার করি এবারে কাল্পনিক একক কাল্পনিক একক আমরা যে এই যে আমরা মাইনাস রুট ওভার মাইনাস আই যে মাইনাস আই এটিকেই কিন্তু আমরা এখানে রুট ওভার মাইনাস আই কে কাল্পনিক একক বলা হয় কাল্পনিক একক অর্থাৎ রুট ওভার মাইনাস ওয়ান এটাকে বলা হবে কাল্পনিক একক অর্থাৎ এক দ্বারা নির্দিষ্ট করা হয় এবং কাল্পনিক অর্থাৎ জটিল ইমাজিনারি কিছু বলা হয় সেটা রুট ওভার মাইনাস দিয়ে তাহলে একের জন্য ইউনিট ইউনিয়ন অর্থাৎ একক কাল্পনিক একক তো আমরা কাল্পনিক একক এটিও আমরা মনে রাখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখানে শুনছো আশা করি আমার শোনার পরে তোমরা বই নিয়ে সামনে নিয়ে বইগুলো নিয়ে এগুলো দেখবে মিলিয়ে এর ব্যাপক ব্যাখ্যা আছে পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব ব্যাপকভাবে দেওয়ার যে সময় কম এজন্য আমি যে এখানে ব্যবহার এই ব্যবহার কথাটা বলেছি এর যে সুবিধা দুইটার অর্থ করে একই জায়গায় তোমরা বুঝতে পারবে যে এই জটিল সংখ্যার যে ব্যবহার এই ব্যবহার হবে বিশেষ করে উপাহ উপাহী যে পদার্থগুলো আছে সেক্ষেত্রে এই জটিল সংখ্যার ব্যবহার হয় পানির প্রবাহ পাইপলাইনের ভিতর দিয়ে যে প্রবাহটা হয় সেক্ষেত্রে এই জটিল সংখ্যার ব্যবহার প্রয়োগ হয় তারপরে ইলেকট্রিক সার্কিট এক্ষেত্রে জটিল সংখ্যার ব্যবহার হয় এরপরে রেডিও তরঙ্গ প্রেরণের ক্ষেত্রে জটিল সংখ্যার ব্যবহার হয় কাজেই আমি ব্যবহারটা মনে হয় তোমাদের বলতে চাচ্ছি সময় একবার শেষ পর্যায়ে আসছে এরপরে আমি এর সুবিধা এর সুবিধাটা সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে মোবাইলে যদি আমরা কথা বলি এই জটিল সংখ্যা আবিষ্কৃত না হলে আমরা এই মোবাইলে কথা বলতে পারতাম না জটিল সংখ্যা যদি আবিষ্কৃত না হতো তাহলে আমরা যে রেডিওতে আমরা শুনি গান বাজনা খবর বিভিন্ন এটি আমরা পারতাম না এই যে তরঙ্গ সাথে একটা রিলেটেড আছে কাজেই তাহলে জটিল সংখ্যার যে ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকে আধুনিক যুগে যে আমরা মোবাইল কম্পিউটার তারপর রেডিও যেগুলো ব্যবহার করছি এক্ষেত্রে জটিল সংখ্যার আবিষ্কার না হলে সমাধান না হলে আমরা এই মোবাইলে কথা বলতে পারতাম না রেডিওতে গান শুনতে পারতাম না আমার মনে হয় এক একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমি এক কথায় আমি শেষ করতে দিতে চাচ্ছি আজকের অধ্যায় তৃতীয় কমপ্লেক্স নাম্বার বাংলায় বলা হয় জটিল সংখ্যা জটিল মানে মনে হয় কঠিন কিন্তু আমাদের গণিতের ভাষায় এটি করতে গেলে অঙ্কে সহজই হবে পরবর্তী আমি যে অঙ্ক দেখাবো তোমাদের কাছে আসলে সহজ হবে কঠিন বলতে কিছু নেই তোমরা ভয় পাবে না জটিল অর্থাৎ আসলে জটিল না জটিল সংখ্যার আবিষ্কার কে করেছেন প্রথম ধারণাটাই আলেকজান্দ্রিয়া ফেরত এরপরে এর যোগ বিয়োগ গুণ ভাগ আর এক বিজ্ঞানী যে সেটা পরবর্তী আলোচনা করবো সময় নেই জটিল সংখ্যা কি জটিল সংখ্যা হলো আই দ্বারা আমরা চিহ্নিত করি এর আরো কিছু কথা আছে জটিল সংখ্যার ব্যবহার প্রবাহী পদার্থ পানির পাইপলাইনের মধ্যে প্রবাহ ইলেকট্রিক সার্কিট রেডিও জটিল সংখ্যার প্রতীক এটা আমরা আই দ্বারা নির্দেশ করি এর আরো গাণিতিক ব্যাখ্যা আছে দেব কাল্পনিক একক কি রুট ওভার মাইনাস 1 এটি হলো কাল্পনিক একক এর সুবিধা সবচেয়ে বেশি সুবিধা হলো মোবাইলে কথা বলা রেডিওতে শোনা সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ